আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। তুই কথা ঢুকলে তখন নাই যা চল পেরা মাস্টারটা হইর বল গামছা মারতে পারবি হ্যালো হ্যালো তারপরে ইঞ্জিনিয়ার দুটা দুটা করে সবাই তো হ্যাঁ ঠিক আছে আমার এলাকায় সেরকম বিশেষ কোনো সমস্যা নেই কোনো দিক থেকে, যেমন রেশন থেকে প্রায় সবাই খাদ্য সামগ্রী পায়। তবু আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের দলের তরফ থেকে, তো আগামী দিনেও এরকম উদ্যোগ থাকবে মাঝে মধ্যে, বা আগেও আমরা করেছি অন্যান্য বুথে। আর বিশেষ কিছু বলছি না। কি নাম আপনার? আমার নাম চন্দন মাত। আপনি প্রধান মাড়ুমসিনে গ্রাম পঞ্চায়েত? মাননীয় বিধায়ক নেপাল মাহাতোর উদ্যোগে তথা অঞ্চল কমিটির উদ্যোগে এবং প্রধান চন্দন মাহাতোর সহযোগিতায় আমরা আজকে এই লকডাউন পিরিয়ডে খাদ্য সামগ্রী বিতরণ আকুড়া সংসদে আমরা করছি। এখানে আমরা প্রায় 80 থেকে 85 জন পরিবারকে আমরা খাদ্য সামগ্রী, চাল, আলু, ডাল, সোয়াবিন, সাবান ইত্যাদি তাদের হাতে তুলে দিলাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কীর্তিচাঁদ মাহাতো, আমি মাড়ুমসিনার অঞ্চল সভাপতি। আজকে আমরা এই মাড়ুমসিনা অঞ্চল ঝালদা ওয়ান, এখানে আমাদের কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে আজকে এই বুথের নেত্রী এবং কর্মীবৃন্দকে নিয়ে সঙ্গে অঞ্চল নেতৃত্ব সবাই মিলে আমিও উপস্থিত হয়েছি। আমরা এখানে আজকে নিঃসহায় যেসব মানুষ আজকে এই লকডাউনের অবস্থাতে সবাই খাবার বিশেষ করে যে অভাব দেখা দিয়েছে, সেই সব যোগান দেওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে আমরা আজকে সাহায্য সবাইকে করছি। অন্যদিকে সর্বভারতীয় যদি চিন্তা করা যায় তো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সবাই মিলে আজকে পরিযায়ী সমিতি, যারা পরিযায়ী যেসব শ্রমিক তাদেরকে আনার জন্য, যে হঠাৎ আজকে আমাদের নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তটা লকডাউন নিয়েছিল তার ফলে যে সারা ভারতবর্ষে যে আমাদের এই যে শ্রমিকদের যে অবস্থা, তাদের আনার ব্যবস্থার জন্য যখন সরকারিভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারে
এই অবস্থায় আমাদের সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তারা ট্রেনে করে আনার জন্য যেসব ট্রেনে ভাড়া লাগবে সেই সব ভাড়ার পয়সার ব্যবস্থাও করেছে এবং আমরা আজকে ঝালদা ওয়ানে আজকে আমরা আজকেও আর ক্যাম্প করতে যাচ্ছি এই যে বর্ডার এলাকা সেখানে আমরা যে শ্রমিক যারা বাইরে থেকে আসছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছি বিশেষ করে একটা কথাই বলতে চাই যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দল যেখানে আমাদের নেতৃত্ব দিচ্ছেন নেপাল মাহাতো এমএলএ সাহেব এবং জেলার সভাপতি তিনি আজকে যেভাবে সারা রাজ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন তিনি টিভির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে মানুষকে এই পরিযায়ী সমিতিকে আনার ব্যবস্থা করেছেন যারা যেখানে অবস্থায় ফেঁসেছিল তাদেরকে সেখানে খাওয়ার ব্যবস্থা করেছে সেখানে নেত্রীর সাহায্য নিয়েছেন সেখানে প্রশাসনের সাহায্য নিয়েছেন এবং যতটা সম্ভব নিজে করে তাদেরকে যাতে কোনোরূপভাবে অবস্থা খারাপ না হয় যেন খেতে কমপক্ষে পায়।